हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सेफ आछो, आमिओ खूब भालो आछि। तो चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। तो भिडियोटा कि होते चलेछे सेटा तोमरा थाम्बनेल देखे किछुटा तो गेस करेई निएछो, आर बाकिटा आमि तोमादेर साथे बोलछि। तो आमार छोट्टो फैमिलिर थेके कयेकजन आमाके रिक्वेस्ट करेछिलो जे आमार लेहेंगा गाउनेर कालेक्शन जाते आमि तोमादेर साथे शेयर करी। तो लेहेंगा तो आमार नेई, कयेकटा गाउन आर लंग चूड़िदार आछे। तो भावलाम आजके आमि तोमादेर साथे सेटाई शेयर करी। तो आर बेशी ना बके चलो भिडियोटा शुरू करा जाक। तो चले एसेछि आमार किछु लंग चूड़िदार आर गाउनेर कालेक्शन निये। देखते पाच्छो एई जे दु साइडे, एक साइडे हलो एइगुलो, एई जे आर पुरुष ना, आर एक साइडे हलो एई जे देखते पेलो एई जे। तो এই কটাই হলো আমার লং চুড়িদার আর গাউন আছে। তো এর থেকে বেশি আমার কিছু নেই, কারণ এই জামাগুলো না অকেশন পারপাস ছাড়া আর খুব একটা পরা হয় না, ওই জন্য কেনাও হয় না খুব একটা। ধরো অকেশন পড়লো, মানে বিয়ে বাড়ি, বউ ভাত এরকম কিছু পড়লো, তখনই কেনা হয়, নাহলে কেনা হয় না। আর 2020 থেকে 21 অবধি আমি কোনো বিয়ে বাড়ি যাইনি খেতে, মানে এর থেকে দুঃখের কথা মনে হয় আর কিছু হয় না। যাই হোক, মানে তাড়াতাড়ি কোভিডটা লাইফ থেকে গেলে বাঁচি, তারপর সবাই একটু বিয়ে কর, আমি একটু খাই, তখন আবার কিছু হয়তো কিনবো এই ধরনের জামা। কারণ কেনা মানে আলমারিতে পড়ে থাকবে, কারণ এই ধরনের জামা এমনি কোথাও পরে যাওয়া যায় না, শুধু ওই বিয়ে বাড়ি, বউ ভাত এছাড়া। ওই জন্য কেনা হয় না, যেগুলো সবসময় পরা যায় জিন্স টপ সেগুলোই বেশিরভাগ সময় কেনা হয়। তো চলো তাহলে ফার্স্টেরটা দেখ, যে লং চুড়িদারটা দেখাচ্ছি সেটা হলো এটা, দেখো এই যে এইটা। এটা হলো 2014 সালে আমার কেনা ছিল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন খুব একটা সিরিয়াল খুব ফেমাস হয়েছিল আমাদের এখানে, মানে সব জায়গায় হয়তো হয়েছিল, বোঝে না সে বোঝে না, পাখি অরণ্য যে সিরিয়ালটা আমি তো খুব দেখতাম, তোমরাও হয়তো দেখতে। তো সেই আমলে তখন এই চুড়িদারগুলো দুর্গাপুজোয় বেরিয়েছিল, যে পাখি চুড়িদার, পাখি চুড়িদার। তখন সেই দুর্গাপুজোয় আমার এটা নেওয়া ছিল। তো এটা টোটালটা ব্রাশু নেটের, দেখো এই যে ব্রাশু নেট, এখানে বুঝতে পারছো কি না আমি বলতে পারছি না, এই যে ব্রাশু নেটের ফুলাতা, এটা ফুলাতা চুড়িদার। আর এই বডির এই পোর্শনটা পুরো সুতোর কাজ করা, দেখো পুরো সুতোর কাজ করা, পুরোটাই ব্রাশু নেট একদম লং। আর ভিতরে একটাই লাইনিং আছে দেওয়া, এই যে একটা নর্মাল লাইনিং, আর তার উপরে চুড়িদারটা। তো নিচে এখানে একটা গোল্ডেন কালারের একটু চকচকে চকচকে একটা পাড় দেওয়া, আর সামনের দিকে এখানে একটা ভেলভেটের উপর জরির কাজ করা একটা পাড় দেওয়া আছে, এই যে এই যে। কিন্তু পিছনের পোর্শনে ওটা নেই, পিছনের পোর্শনে এই একটাই ছিল। আর এই যে পিছনে সিম্পল, পিছনটা পুরো সিম্পল, আর সামনেটা এই এই চুড়িদারটা কিনেছিলাম আমি 2000 বললাম আমি তো। তো এর সাথে যে ওড়নাটা দিয়েছিল সেটা হলো এইটা, নর্মাল একদম, মানে বাজে কোয়ালিটির ওড়না ছিল, কিন্তু তখনকার দিনে এটাই আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া ছিল। দেখতে পাচ্ছ একটা নর্মাল ওড়না, আর একটা ছিল হলুদ কালারের প্যান্ট, এটা ওই সিনথেটিক কাপড় টাইপের একটা কাপড়ের প্যান্ট, একটু চকচকে মতন এই প্যান্ট ছিল। তো এই চুড়িদারগুলো তখন আমাদের কাছে বিশাল একটা পাওয়া ছিল, কারণ তখন এরকম লং চুড়িদার পরে বেরোবো, মানে তখনকার দিনটাই ছিল একটা আলাদা রকম আনন্দ। এখনকার বাচ্চারা আমি জানি না ততটা আনন্দ পায় কি না, আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা বিশাল আনন্দ পেতাম এই ধরনের জামা কেনার পরে, আমি তো পেতাম। এর সাথে ম্যাচিং করা পাথরের কানের ফানের কিনে পুজোর সময় কে আর দেখে। তো যাই হোক, এটাই হলো আমার ফার্স্ট চুড়িদার। তো আমি চুড়িদারগুলো পরছি না, কারণ এখন যদি আমি সব চুড়িদারগুলো পরে পরে তোমাদের দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি যদি কোনো ছবি থাকে আমার এই জামা পরে, তো আমি যে কোনো এক সাইডে তোমাদের ছবি দিয়ে দেবো, তো সেগুলোই দেখে নিও। তো এই জামাটা আমি অনেক বছরই পরা হয় না আমার, কারণ এখন আর এই জামা খুব একটা কেউ পরে না বলে আর পরা হয় না, আর অকেশন ছাড়া তো পরাই হয় না। তো এটা আমার বহু বছর আগেকার জামা, তো বহু বছর আগেকারই একটা হয়তো ছবি আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো এবার তাহলে নেক্সটটা দেখে নিই। এবার চলে এসেছি আমার সেকেন্ড চুড়িদার নিয়ে। তো সেকেন্ড চুড়িদারটা হলো এইটা, এই যে আমার সেকেন্ড চুড়িদার, আমি ঢেকে গেছি চুড়িদার দেখাতে গিয়ে,
কতটা দেখতে পাচ্ছি জানি না, এই যে সামনে একটা এরকম ভীষণ, এটা পিছনে ধরি, সামনে একটা এরকম ভীষণ সুন্দর কাজ করা দেখো, এটা মানে একটা কেটে বসানো কাজ কিন্তু ভীষণ সুন্দর, আর এটা কালারটা কম্বিনেশনটা এত ভালো, 16 আর গোল্ডেন, আর ভিতরে দেখো এরকম স্টোন আছে দেখতে পাচ্ছ, ছোট 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 স্টোন কাজ করা, স্টোনগুলো মানে এত বছর হয়ে গেল, মানে আমি তোমাদের বলি যে আমি তোমাদের ফার্স্ট চুড়িদারটা কিনেছিলাম ওটা আমি ক্লাস 9-এ পড়তে কিনেছিলাম, না এইটা আমার ক্লাস 10-এ পড়তে পুজোর সময় কেনা ছিল, আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি পরপর মানে কোনটা আমার আগে তারপরে কোনটা তারপরে কোনটা এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি, তো ক্লাস 10-এ আমি এটা কিনেছিলাম, সেই আমল থেকে আজ অনেক বছরই হয়ে গেল, মানে 2015 আর এখন 2021, তো আমি কিন্তু আমার বয়সটাও বলে দিলাম, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিও, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে আমার বয়স কত, বয়সটা কিন্তু আমি বলে দিলাম, তো যাই হোক মানে এত বছর হয়ে গেছে তার কিন্তু একটা স্টোন তুমি কোথাও থেকে দেখবে না উঠেছে, একটাও উঠেনি, একটাও স্টোন উঠেনি কোথাও থেকে, ভীষণ ভালো কোয়ালিটির এই কাজটা ছিল, আর পিছনেও এরকম সেম একটু কাজ আছে দেখো, এই যে পুরো কাজ করা এখানটা সেম, আর এখানটা এরকম দড়ি বাঁধা আছে, এই যে দড়ি, তখনকার এইসব দড়িগুলোর খুব চল ছিল, এখন আর অত চল নেই, এরকমটা লাটকান দেওয়া, আর হাতেও দেখো ফুল কাজ করা দেখো, হাত দেখো ফুল, এখানে একটা বড় কাজ করা, তারপর ছোটো 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 এরকম ফুল 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 দিয়ে, আবার এখানটায় কিছুটা কাজ করা, দাঁড়া দেখাচ্ছি, এখানটায় কিছুটা কাজ করা, তারপর এখানে একটা পাড়তো লাগানোই আছে, আর পুরো নেটটা পুরো সফট, ভীষণ সফট দেখো, আগের আগে যেটা দেখালাম সেটা যেমন একটু হার্ড কোয়ালিটির নেট, এটা খুব সফট নেট, আর নিচেও এরকম একটা পাড় আছে দেখো, এখানে একটা প্রথম জরির পাড় দেওয়া, তারপর এখানে ম্যাট একটা গোল্ডেন ফিনিশের পাড় দেওয়া, নিচে সেম দুটো এরকম পাড় দেওয়া আছে, আর ভিতরে দাঁড়াও দেখাচ্ছি, ভিতরে এখানে এরও মনে হয় একটাই লাইলিং, হ্যাঁ এর ওই একটাই লাইলিং দেওয়া ভিতরে, আর কোনো লাইলিং নেই, একটাই লাইলিং, কিন্তু পুরো জামাটা পুরো কাজে কাজে ভর্তি দেখো, কোনো জায়গায় কোনো গ্যাপ নেই, পুরো ফুল কভার কাজ করা, আর এর সাথে এরকম নর্মাল একটা প্যান্ট, দাঁড়াও দেখাচ্ছি, যে নর্মাল একটা প্যান্ট সিল্কের, আগেকার এই ধরনের লং চুড়িদের সাথে এরকমই প্যান্ট দিত, এখন হয়তো যারা লং চুড়িদার কেন তারা যেন এরকম ধরনেরই হয়তো প্যান্ট দেয় এখনও, এরকম সিল্ক টাইপের, আর তার সাথে ওড়না, ওড়নার কোয়ালিটিটা এখানে বলবো খুবই ভালো, আগেরটা যেমন একদম বাজে কোয়ালিটির ওড়না ছিল, এটা যেমন ভালো দেখো, ওড়নাতেও কাজ করা আছে দু সাইডে, দাঁড়াও দেখাচ্ছি আমি আরেক সাইডে, এই যে দু সাইডে কাজ এতটা, আর তার সাথে সারা অন্যরকম পাট দেওয়া দেখো, পুরোটা এরকম পাট দেওয়া, তো ওড়নার নেটটাও খুব সফট, আর এই জামাটা সাথে একটা স্মৃতি আছে যেটা আমাদের বলি, এই জামাটা এমন একটা জামা যেটা আমি ফার্স্ট কলকাতায় গিয়ে কিনেছিলাম, তার আগে আমি কোনোদিন কলকাতায় জামা কিনতে যাইনি, আমি ঘুরতে গিয়েছি এরকম বাবা মার সাথে, কিন্তু জামা কিনতে আমি কোনোদিন কলকাতায় যাইনি, তো এটা আমার ফার্স্ট, আমি আমার কাকুর সাথে গিয়েছিলাম কলকাতায় কিনতে, এটা দমদমের আশেপাশে কোথাও থেকে একটা কেনা ছিল, তো এটা এখনও আমি অনেকবার পরেছি এই জামাটা, কারণ এই জামাটা আমার খুব কাছের একটা জামা, তো অনেক অনেক অকেশনে আমি জামাটা পরেছি, তো এটাই ছিল, এবার চলো নেক্সট জামাটা দেখে নেই, এবার তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হলো এইটা, এই জামাটা, জামাটা কোনো মানে হাবি জাবি কোনো কিছু না, নর্মাল একদম সফট একটা জামা, জামাটা খুব আমার পছন্দের, এই জামাটা আমি যখন কিনি তখন আমি ক্লাস 11-এ পড়ি, 11-এ পুজোর সময় আমার এটা কেনা ছিল, তো জামাটা এমনি খুব সিম্পল দেখো, একদম সিম্পল একটা ঘিয়ে ঘিয়ে কালারের জামাটা, কালারটাও খুব সুন্দর, আমার এরকম নর্মাল কালার খুব ভালো লাগে, আর একটাই জামাটা রে হলো সেটা হলো সামনেটা হাঁটু অবধি আর পিছনটা পুরোটা লং, এছাড়া কিছুই জামাটার মধ্যে নেই, এর ভিতরে একটা লাইলিং দেওয়া আছে, এই যে ভিতরে একটা লাইলিং দেওয়া, আর এই যে জামাটা, আর পিছনে একটা সিম্পল মানে নর্মাল একটা এরকম কাট করা, মানে পিঠটার এরকম নর্মালটা এ পড়বে আর কিছু না, তো এই জামাটার পিছনে যে গল্পটা সেটা আমি তোমাদের বলি, যখন আমি এই জামাটা কিনি তার কিছুদিন আগে হয়তো জি তার শান্তিকার একটা বই বেরিয়ে, তার কিছুদিন না খানিকদিন আগেই হয়তো বেরিয়েছে আমি জানি না, মনে নেই আমার এই মুহূর্তে, কিন্তু ওই বইটা দেখেই আমি এই জামাটা কিনেছিলাম, তো ওই বইটাতে একটা গানে শান্তিকা তোমরা দেখেছো কিনা জানি না, শর্ট এরকম একদম মানে একদম থাই অবধি শর্ট একটা জামা পরবে, আর পিছনে এরকম
নেট এরকম অনেকটা দূর লং একটা জিনিস ঝুলবে, সেটা জামার থেকেও ঝুলেছে, পিছনটা লং সামনে তেরাম শর্ট। ওই জামাটা দেখেই আমার এই জামাটা কেনা ছিল, মানে আমি ইচ্ছা ছিল যে ওরকম একটা জামা আমার থাকলে খুব ভালো হতো এরকম। তা আমি যখন জামা কিনতে যাই, একটা পুজো লাগলাম, একটা গাউন আমি কিনতে গিয়েছিলাম নর্মাল সিম্পল ধরনের, গিয়ে দেখি এই জামাটা ঠিক মানে অতটাও সুন্দর না হলেও আমাদের কাছে এটাই অনেক সুন্দর। তো সেই অনুযায়ী আমার এই জামাটা কিনা ছিল। তো এই জামাটা আমার খুব পছন্দের, কি বলবো, খুব ভালো একটা জামা। কারণ নর্মাল তোমরা কোনো জন্মদিনে বা অন্নপ্রাশন বা কোনো কিছু ছোটোখাটো জিনিসে তোমরা এই ধরনের জামাগুলো কিন্তু দেখতেই পাচ্ছ। এখন প্রিন্টেড গাউনগুলো খুবই বেরিয়েছে, দীঘা পুরীতে বেড়াতে গেলে সমুদ্রর ধারে এরকম সিম্পল গাউন পরে ঘুরতে কিন্তু বিভৎস ভালো লাগে। আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এবার নেক্সটটা দেখে নেই। এবার যেটা দেখাবো সেটাও একটা লং চুড়িদার, কিন্তু আমি এটা চুড়িদার হিসেবেও পরেছি, আমি গাউন করেও পরেছি, মানে ওড়না ছাড়া নিয়েও পরেছি। তো এই যে দেখো, এটাও খানিকটা সবুজ সবুজ কালারের, হালকা একটা সবুজ কালার, কালারটা খুব মিষ্টি। আর পুরোটা দেখো সামনে এতটা পুরো স্টোনের ওয়ার্ক করা, এতটা আর খুব একটা এখানে জাবদা কাজ নেই, হালকা কাজ করা। আর এখানে এটা স্লিভলেস ছিল, তো আমি এরকম শর্ট মানে ফুলহাতা নেট দিয়েছিলো ফুলহাতা করার জন্য, তো আমি এটা শর্ট হাতা করেছিলাম। মানে ফুলহাতা অনেকগুলো ছিল বলে আর ফুলহাতা করিনি, এটা শর্ট হাতা করা আমার যে নেটের। আর নিচেটা টোটালটা এরকম সুতোর কাজ করা, দেখো এরকম সুতোর কাজ করা টোটাল নিচেটায়, অনেকগুলো ঢেকে যাচ্ছি। এরও নিচে একটাই লাইলিং আছে, একটা এরকম একটু গ্লেজি কাপড়ে লাইলিং দেওয়া, আর কিছু দেওয়া নেই, গ্লেজি কাপড়ে লাইলিং। আর পুরোটা স্টোনের ওয়ার্ক, সামনেটায় পিছনটায় কিছু নেই, সিম্পল সামনেটাই একটু সুন্দর। এইটা আমি কিনেছিলাম তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি, মানে 2016 সালে, তখন আমি এটা কিনে, এটা আমি পুজোয় কিনি, আগেরগুলো আমি সব পুজোয় কিনেছিলাম দুর্গা পুজোয়। আর এইটা আমি কিনেছিলাম আমার কাকুর বিয়ের সময়, 11-এ পড়তে আমার কাকুর বিয়ে হয়, তখন আমি এটা কিনেছিলাম। এসছে তো একটা নর্মাল প্যান্ট দিয়েছিল, এইরকম টাইপের একটা প্যান্ট গ্লেজি কাপড়ের, আগেরগুলোর মতনই। এরকম একটা নর্মাল ওড়না দিয়েছিল, ওড়নাটায় কোনো কাজ ছিল না, কিছু ছিল না বলে আমি ওড়না নিয়েও পড়েছি, প্রথম প্রথম ওড়না নিয়ে পড়তাম, কিন্তু তারপরে আমি ওড়না নিই না, এখন আমি শুধুই পড়ি এগুলো। তো এই যে চলো এবার তারপরে একটা দেখে নিই। এবার যেটা দেখাতে চলেছি সেটা হলো এইটা, এই গাউনটা। তো এটা কেনা না, এটা বানানো ছিল, এটা আমার দিদির কাছ থেকে বানিয়েছিলাম। তো এইটা আমার আর একটা কাকুর বিয়ে হয়েছিলো তখন আমি ক্লাস 12-এ পড়ি, তখন এটা আমি বানিয়েছিলাম তার কাছ থেকে। তো নেটের পুরো লাল কালার, কোনো কাজ নেই, সিম্পল দেখো পুরো ঘের, অনেকটা ঘের জামাটায়, এরকম সামনেটা এরকম, এই যে। আর এখানে একটা এরকম ফুল মতন করা কোমরের, এই এম সাইডে, কোমরের সাইডে পড়বে ফুল, আর এরকম লং দেখো। তো এটা একটু মানে নেটের কোয়ালিটিটা একটু হার্শ, কারণ তখন আমি অত বুঝতাম না, আমি জান, আমি দোকানে যখন কিনতে গিয়েছিলাম নেট, তখন আমি বলেছিলাম যে নেট দাও, তো ওরা আমাকে বলেছিল কি নেট, দুই ধরনের নেট পাওয়া যায়, একটা নরম আর একটা একটু মানে হার্ড, মানে একটু শক্ত। তো আমি বলেছিলাম যে নেটটা ফেপে থাকবে সেই নেটটা দাও, তো ওরা আমাকে তখন এই নেটটা দিয়েছিলো। তো তখন আমি বুঝতে পারিনি, অত বুঝতাম না তখন এইসব জিনিস নিয়ে। তো এখন নিলে হয়তো সফট নেটই নিতাম, কারণ এখন সফট নেটই ভালো লাগে, যাই হোক খুব একটা খারাপ লাগে না পরলে। তো এই যে নেট, আর ভিতরে এরকম একটা গ্লেজি কাপড়ের লাইলিং দেওয়া, তার ভিতরে এইরকম একটা সফট কাপড়ের লাইলিং দেওয়া, আর মনে হয় কোনো লাইলিং না, আর কোনো লাইলিং দেওয়া নেই, তিনটি লাইলিং দেওয়া দু পিস। তো এই যে জামাটা, এখানে এরকম একটা সিম্পল একটা গোল্ডেন কালারের পাট দেওয়া ছিল, এই যে শুধু এই এই চত্বরটাই, আর কোথাও নেই। তো এই যে, তো চলো এবার নেক্সটটা দেখে নিই। চলে এসেছি আবার একটা গাউন নিয়ে। তো এবার যেটা দেখাতে চলেছি সেটা হলো এইটা। তো ফার্স্টেই বলি এই জামাটা আমার কাছে খুব স্পেশাল একটা জামা, কেন স্পেশাল সেটাও তোমাদের বলি, কারণ এই জামাটা আমার দাদা ফার্স্ট ইনকাম করে আমাকে কিনে দিয়েছিল। আর এই জামাটা কেনা হয়েছিল 2019 সালে, কিনেছিলাম আমার দাদা আমাকে কিনে দিয়েছিল। তো ওই জন্য খুব স্পেশাল, আমি জামাটা সারা জীবন পরি না পরি আমার জামাটা সারা জীবন আমার কাছে থাকবে, কারণ দাদার দেওয়া ফার্স্ট উপহার বলে কথা। তো দেখিয়ে দিই জামাটা, দেখো
জামাটা খুব লং, মানে আমি পরলে এতটা মতন লটিয়ে থাকে নিচ্ছে, কারণ আমি খুব একটা লম্বা নই। তো এখানটা দেখো, সামনেটা এরকম কাজ করা, দেখো পুরো স্টোন আর সুতোর ওয়ার্ক করা। এখানে দেখো গোল্ডেন আর এরকম একটা কি কালার বলে এগুলোকে, পেস্তা পেস্তা কালার, এরকম সুতোর ওয়ার্ক করা। দেখো দেখতে পাচ্ছ সুতোর পুরো ওয়ার্ক করা, আর তার মধ্যিখানে কানে কিন্তু একটুখানি স্টোন দেওয়া আছে গোল্ডেন কালার। আর এই স্টোনগুলো না খুব ভালো হয়, আমার প্রচুর জামায় এই স্টোনের কাজ আছে, একদম ওঠে না এই স্টোনগুলো। আর গলাটায় দেখো এরকম একটা কাজ আছে দেখতে পাচ্ছ। আর জামাটা স্লিপলেস, আমি স্লিপলেসে দেখেছি, আমি এটা হাতা লাগাইনি। তো পিছনটাও টোটাল এরকম একটা কাজ আছে, দেখো সামনেও যা কাজ পিছনেও সেম কাজ। আর পুরো জামাটা অনেকটা লং, অনেকটা ঘের জামাটা, ভীষণ ঘের। তো এই জামাটার একটা জিনিস আছে, সেটা আমি তোমাদের দেখাতে পারবো কিনা আমি জানি না। জামাটা দেখো দুটো লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। তো এই লেয়ারটার উপরে দেখো এই নেটটার উপর ছোটো 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 এরকম বল দেওয়া আছে। তো এই বলগুলো খুব একটা ওঠে না, খুব মানে স্ট্রংভাবে লাগানো। আর তার ভিতরে এই যে একটা নেট দেওয়া, তো এটা সিম্পল একটা নেট, তার মধ্যে একটা এরকম লাইলিং দেওয়া, এই যে লাইলিং, একটা গ্লসি কাপড়ের লাইলিং দেওয়া, তার মধ্যে এরকম একটা ক্যান ক্যান দেওয়া আছে, তার মধ্যে আবার একটা সফট লাইলিং দেওয়া। তো এত কিছু দেওয়া বলেই জামাটা খুব ফেপে থাকে। তো এই যে হলো জামাটা, চলো এবার নেক্সট জামাটা দেখে নে। এবার যেটা দেখাতে চলেছি সেটা হলো এই জামাটা, এই যে। তো এই জামাটা গাউন না, এটা কোনো লং চুড়িদার না, এটা একটু আলাদা স্টাইলে আমি বানিয়েছিলাম। তো এইটা হলো নিচের পার্টটা, দেখো পুরো পিঙ্ক কালারের, এটাও এরকম দুটো লেয়ার দেওয়া, দেখো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, আর পুরো লেয়ারে এরকম ছোটো 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 এরকম বল দেওয়া, দেখো বলের কাজ আছে পুরো জামাটায়। এটা হলো নিচের পার্ট, দেখো এখানে একটা চেন সিস্টেম করা, এখানে এরকম হুক লাগানো, পরে এরকম চেন আর কি, মানে একটা ঘাগরা টাইপের নিচে একটা বানিয়েছিলাম, এই যে এই দুটো লেয়ার, আর ভিতরে এরকম একটা গ্লসি কাপড়ের লাইলিং দেওয়া গীতা। আর তার উপরে এরকম একটা গোল্ডেন কালারের ব্লাউজ দেখাচ্ছি, যে এরকম একটা গোল্ডেন কালারের ব্লাউজ বানানো, নর্মাল একদম নর্মাল একটা গোল্ডেন কালারের ব্লাউজ, অফ শোল্ডার, দেখো এই যে অফ শোল্ডার গ্লাস আতা, আর ব্যাকটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের, বিভৎস পিকটা কাটা, দেখো পুরো লাভ সাইনে ব্যাকটা করা, এই যে। তো ওইটা নিচে, তারপরে এটা ব্লাউজ, আর তার সাথে একটা সিম্পল আমি একটা অন্যরকম স্টাইল করেছিলাম, সেটা হলো এইটা। এইটা তোমরা এরকম ব্লাউজটা পরার পরে এখানে এরকম এটা আমি সেফটি পিনের সাথে লাগিয়ে দিই, লাগানোর পরে এটা এরকম পরার পরে এটা ঠিক এরকমভাবে যায় গিয়ে এটা খাকড়ার মধ্যেটা এরকম গুঁজে দেয়, মানে এখান থেকে একটা মনে হয় যে এটা ব্লাউজের সাথে সেট করা, কিন্তু আদৌ এটা ব্লাউজের সাথে সেট করা নয়, কারণ আমি আলাদা বানিয়েছিলাম। তার কারণ আমি ব্লাউজটা অন্য কিছুর সাথেও শুধু পরতে পারবো, যদি আমি এটা সেট করে সেলাই করে দিই তাহলে আমি শুধু মানে ব্লাউজটা আমি পরতে পারবো না অন্য কিছুর সাথে, ওই জন্য এটা আলাদা করে বানানো, সেফটি পিন দিয়ে আমি লাগিয়ে নিই যখন পরি। তো এই যে এই জামাটা আমার কাছে সব থেকে স্পেশাল, কারণ এই জামাটা আমি নিজেকে নিজে গিফট করেছিলাম, নিজের ইনকাম করা টাকা দিয়ে আমি গিফট করেছিলাম, তো ওই জন্য খুব স্পেশাল এই জামাটা। তো এটাই হলো লাস্ট। তো এর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, যে কোন জামাটা তোমাদের বেশি ভালো লেগেছে। এখানেই শেষ হচ্ছে আমার লং চুড়িদার আর গাউনের কালেকশান দেখানোর। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কারণ তোমরা রিকোয়েস্ট করেছিলে বলেই কিন্তু আমি ভিডিওটা এনেছি, নাহলে আমার এই ভিডিওটা আনার কোনো ভাবনা ছিল না, কারণ তোমরা রিকোয়েস্ট করেছো আর আমি সেটা পূরণ করবো না সেটা তো হতেই পারে না, আমি যথাসাধ্য দিয়ে চেষ্টা করি তোমরা যেগুলো বলো সেগুলো করার জন্য। তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর অন্য কোনো ভিডিও দেখতে চাও কিনা কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব প্রচুর দরকার, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেট হই না, তোমাদের সাবস্ক্রাইব করলেই আমি মোটিভেট হবো ভিডিও আরও বানানোর জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যদি খুব তাড়াতাড়ি আমার 4K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো একটু করে দাও, আর পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখো, যাতে আমার প্রত্যেক কটা নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে যদি একটুও ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করতে পারো, ফেসবুক পেজে ফলো করতে পারো, লিংক নিচে দিয়ে দেবো, চেক আউট করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।